পাকার হাতের জেল, যেখানে লোকে লুকারণ্য থাকে। প্রতিদিন গাড়ির হর্নে কান ঝালাবালা হয়ে যায়। আজ এখানে কোনো গাড়ির হর্ন নেই, নেই কোনো শব্দ, নেই কোনো কোলাহল, শুধুমাত্র করোনার কারণে। হাতিঝিল থেকে একটু ভিতরে গলির রাস্তা, এখানে লোকজন যে যার মতো কেনাকাটা করছে। যেখানে পৃথিবীর কোটি কোটি লোক স্বেচ্ছায় ঘরে বন্দী হয়ে আছে, আর এখানে কেউ বাজার করছে, কেউ লন্ড্রিতে যাচ্ছে, যেটা প্রয়োজন নয় সেটাও করছে, যেটা প্রয়োজন সেটাও করছে। যেখানে সরকার বলছে ঘর থেকে বের হওয়া নিষেধ, স্টে অ্যাট হোম, ঘরে বন্দী থাকো, এখানে কেউ মানতেই যাচ্ছে না। পুলিশ আসে, পুলিশ আসলে দৌড়তে ঢুকে, তারপরে আবার যার যে যার মতো বাইরে যায়। হাজার লোকের কাছে চুল কাটে, যার কাছে কাটবেন যে চুলটা কাটবে সেই চুলটা কি আপনার চুল একা কাটছে নাকি আরো লোকের কাছে? তার যদি করোনা ভাইরাস হয় তাহলে আপনি ছাড়বো, আর আপনি যদি না ছাড়ে তাহলে আপনি পরিবারে ছাড়বো? আমি চুল কি এমনি রেখে দিব পাগলের মতো? না রে যাবেন এলাকার জনগণ সচেতন না, ঠিক আছে? তো অলিগলিতে অনবরত মানুষজন চলাচল করে, আর যখন পুলিশ আসে তখন পুলিশ দেখলে দৌড়ে পালিয়ে যায়, আবার পুলিশ যখন সরে যায় তখন তারা আবার গুলি বিঁধে চলে আসে, সামাজিক দূরত্ব বজায় রাখে না। এটা আমাদের জন্য একটা ভয়াবহ সমস্যা। আমাদের পিসারটা বাঁধতেন।